প্রতিনিয়ত যেমন গরম বাড়ছে, অর্থাৎ টেম্পারেচার যেমন প্রতিদিন বাড়তে শুরু করেছে, মানুষ কিন্তু প্রতিনিয়ত গরমের সাথে ফাইট করে বেঁচে রয়েছে এই মুহূর্তে, তেমনি বেঁচে রয়েছে স্টুডেন্টসরাও। এই গরমের সাথে সাথে পরিস্থিতির মাঝখানে নিজেদেরকে প্রতিনিয়ত লড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু স্টুডেন্টসরা। রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটির থেকে বিভিন্ন ডিসিশন আসছে, কোথাও অনলাইন পরীক্ষা, কোথাও অফলাইন পরীক্ষা। তো অফলাইন পরীক্ষা হবে বলে নির্দেশিকা বা নোটিফিকেশন জারি করা হয়েছে, কোথাও এখনো ডিসিশন চলে আসেনি, ডিসিশন আসার জন্য ওয়েট করছে স্টুডেন্টসরা। কোথাও আবার বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজের পক্ষ থেকে বিভিন্ন পার্সোনেল রয়েছে, তারা নিউজ পেপারের মাধ্যমে একাধিক মতামত প্রকাশ করছেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের পরিস্থিতিটা ঠিক কোথায়? স্টুডেন্টসরা ডিমান্ড করছে অনলাইন এক্সাম বা ব্লেন্ডেড মোড পরীক্ষা, তার নেপথ্যে বেশ কতগুলো কারণ রয়েছে। স্টুডেন্টসরা পিটিশন সাইন করছে, স্টুডেন্টসরা টুইটার ক্যাম্পেইন করছে, মাস মেলিং করছে। পিটিশনে আমরা দেখেছি যে 17,000+ স্টুডেন্টস অলরেডি কিন্তু সাইন করে ফেলেছে, অর্থাৎ 17,000 স্টুডেন্টস এই মুহূর্তে চাইছে ব্লেন্ডেড মোড বা অনলাইন পরীক্ষা। পিটিশন সিগনেচারের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, যারা এখনও সিগনেচার করোনি তারা সিগনেচার অবশ্যই করো। এবং প্রত্যেকেরই উদ্দেশ্য একটাই, যাতে উচ্চশিক্ষা দপ্তর, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এই বিষয়টাতে আলোকপাত করে, কেননা উচ্চশিক্ষা দপ্তরের এখনও পর্যন্ত কোনো নতুন সিদ্ধান্ত বা উচ্চশিক্ষা দপ্তরের কোনো সিদ্ধান্ত এখনও কিন্তু চলে আসেনি। এমতো পরিস্থিতিতে একাধিক সমস্যাও কিন্তু তৈরি হচ্ছে স্টুডেন্টসদের মধ্যে। আমরা দেখছি স্টুডেন্টসরা কিন্তু এই রোদে, গরমে, যেখানে মানুষ সার্ভাইভ করতে পারছে না ঠিক মতো, সেই জায়গাতে দাঁড়িয়ে স্টুডেন্টসরা কিন্তু ডোর টু ডোর আন্দোলন করছে, বিরোধিতা করছে এই অফলাইন পরীক্ষার। কেননা তাদের দাবি কিন্তু পরিষ্কার, সিলেবাস কমপ্লিট হয়নি, ঠিকমতো ক্লাস হয়নি। তার পাশাপাশি কিন্তু একাধিক আন্দোলনের জন্য কিন্তু প্রেক্ষাপট রচনা হয়েছে। আমরা দেখেছি গতকাল কাজী নজরুল ইউনিভার্সিটিতে আন্দোলন হয়েছে, আগামী দিনে কল্যাণী বা ক্যালকাটা ইউনিভার্সিটিতে আন্দোলন হতেও চলেছে, এমনও কিন্তু আপডেট রয়েছে। মাঝখানে আমরা প্রার্থনা করছিলাম যাতে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য চলে আসে, শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে আজকে কিন্তু একটা বক্তব্য চলেও এসেছে। আগে বলবো, যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে হবে, যাতে সব আপডেট টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। এবং তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাও কিন্তু বদল হয়েছে। সেই সিদ্ধান্ত তো বদল হলো, কিন্তু স্টুডেন্টসরা কীভাবে নিজেদেরকে চালিত করবে এই মুহূর্তে, এটাও কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। প্রথমত বলতে চাইবো যে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে আজকে যে আপডেটটি উঠে এসেছে, শিক্ষামন্ত্রী বলেছেন যে বর্তমানে যে সিচুয়েশন চলছে গরমের জন্য স্কুলের বিভিন্ন যে ক্লাস সেগুলো কিন্তু এগিয়ে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ডের ক্লাসগুলোকে মর্নিংয়ে শিফট করা হয়েছে। কেন না, গরমে স্টুডেন্টসদের কষ্ট হচ্ছে, তার জন্য উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টসরা পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এর পাশাপাশি আরেকটি পয়েন্ট আজকে নতুন উঠে এলো, শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে কিন্তু উল্লেখ করা হলো যে এই যে ব্যবস্থাগুলো যেমন নেওয়া হয়েছে, তেমনিভাবে মুখ্যমন্ত্রীর সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলা হবে। সোমবার এবং মঙ্গলবারের যে আবহাওয়া, সেই আবহাওয়াটাকে দেখা হবে যে কীরকম কী পরিস্থিতি রয়েছে, তার উপর ভিত্তি করে কিন্তু গরমের ছুটি, স্কুল কলেজের যে গরমের ছুটি থাকে, সেই গরমের ছুটিটাকে এবার এগিয়ে নিয়ে আসা হবে। অতএব শিক্ষামন্ত্রী যথেষ্ট দুশ্চিন্তাগ্রস্ত এবং তিনি উদ্বিগ্ন এই গরমের পরিস্থিতি নিয়ে এবং স্টুডেন্টসদের বর্তমান যে সিচুয়েশন সেই সিচুয়েশন নিয়ে। কিন্তু কাজী নজরুল ইউনিভার্সিটিতে গতকাল যে আন্দোলন হলো, সেই আন্দোলনের প্রেক্ষিতে স্টুডেন্টসদের বেশ কতগুলো দাবি ছিল। প্রথম যে দাবি ছিল সেটা হচ্ছে সিলেবাস, যে সিলেবাস কম্পিটিশন ছাড়া কোনো মতেই পরীক্ষা হতে পারে না। দু নম্বর তাদের দাবি ছিল যে ভোটের কারণে কিন্তু সেখানে ক্লাস হ্যাম্পার্ড হয়েছে। তিন নম্বর দাবি ছিল ঠিকমতো ক্লাস হয়নি, এবং একাধিক দাবি এর পাশাপাশি ছিল। কিন্তু কাজী নজরুল ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে চলে এসেছে নতুন নোটিফিকেশান। এখানে আন্দোলনের এই পরিপ্রেক্ষিতে নোটিফিকেশান চেঞ্জ হয়েছে, ইউনিভার্সিটি নোটিফিকেশানটাকে চেঞ্জ করেছে। 20 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটাকে 30 তারিখে শিফট করা হয়েছে, অর্থাৎ 10 দিন এক্সট্রা টাইম দেওয়া হয়েছে। কেন, সেখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছ যে ভোটের কারণে যে ক্লাস ব্যাহত হয়েছে তার জন্য 10 দিন এক্সট্রা। কিন্তু বাদবাকি যে দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, যে ক্লাস হয়নি ঠিক মতো এবং সিলেবাস কমপ্লিট হয়নি, ভোটের জন্য 10 দিন এক্সট্রা দেওয়া কোনো বড় ব্যাপার নয়। 10 দিন এক্সট্রা ক্লাস করে 6 মাসের সিলেবাস বা 3 মাসের যে ক্লাস স্টুডেন্টসরা পেলো না, সেই 3 মাসের ক্লাস কি 10 দিনে কমপ্লিট করা যাবে? 10 দিনের মধ্যে কি স্টুডেন্টসদের সেই যে সিলেবাস সেটা কমপ্লিট করা যাবে? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কেননা সিলেবাস কমপ্লিটেশন ছাড়া স্টুডেন্টসরা কিছু শেখেও না, পরীক্ষা দিতেও পারে না। এমতো পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী, আমরা বারবার শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে টুইট করছি, আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে টুইট করছি, কিন্তু তথাপি শিক্ষামন্ত্রী গরম নিয়ে কনসার্ন, কিন্তু স্টুডেন্টসদের পরীক্ষা নিয়ে কিন্তু একবারও এখানে উদ্বেগের কোনো বিষয় আমরা দেখলাম না। এবং শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বা এবং শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বা উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো এমন আপডেট আমরা দেখতে পেলাম না যেখানে পরীক্ষা সংক্রান্ত কিছু বিষয় থাকে। অবশ্যই গরম, প্রচণ্ড গরমে স্টুডেন্টসরা হাঁসফাঁস করছে, স্টুডেন্টসদের সমস্যা হচ্ছে, নাগরিকদের সমস্যা হচ্ছে, কিন্তু তার পাশাপাশি সিলেবাস কম্পিটিশন ছাড়া স্টুডেন্টসদের
পরীক্ষায় বসানো এবং পরীক্ষা দিতে যে সমস্যা ফেস করা, এই জিনিসটা কিন্তু শিক্ষামন্ত্রী এখনও পর্যন্ত উপলব্ধি করতে পারছেন না এবং শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে সরি টু সে কোনো রকম আপডেট তেমন এলো না। এটা আমাদের কাছে দুঃখজনক। এবং ইউনিভার্সিটির এই যে সিদ্ধান্ত 10 দিন মাত্র সময় এক্সট্রা দেওয়া হলো, এই 10 দিনে কি কখনো সিলেবাস কমপ্লিট করা সম্ভব? আর সিলেবাস কমপ্লিটেশন বা ক্লাস সংক্রান্ত বিষয়ে ইউনিভার্সিটি কিন্তু কোনো আলোকপাত করলো না, স্টুডেন্টসদের তেমন কিছু লাভ হলো? তার পাশাপাশি বলবো আরও একটি কলেজ বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে, শালতোরা নেতাজি সেন্টেনারি কলেজ। আমরা দেখেছি অনেক কলেজ রয়েছে বা ইউনিভার্সিটিতে ইন্টারনাল পরীক্ষা কিন্তু অফলাইনে হচ্ছে। শালতোরা নেতাজি সেন্টেনারি কলেজ বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে একটি কলেজ, সেই কলেজে কিন্তু ইন্টারনাল পরীক্ষা অ্যাসাইনমেন্টের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অনলাইনে কিন্তু সাবমিট করার কথা বলা হচ্ছে। সুতরাং এখানে কোথাও একটা ডিফারেন্সিয়েট বা পার্শিয়ালিটি চলে আসে স্টুডেন্টসদের মধ্যে। বিভিন্ন স্টুডেন্টসদের একাধিক সমস্যা রয়েছে এবং স্টুডেন্টসদের কোথাও অনলাইন কোথাও অফলাইন এই সমস্যাটাই কিন্তু সবচেয়ে বড় করে তুলছে। সুতরাং আগামী দিনে আমরা প্রার্থনা করছি বারবারই, যার কারণে টুইটার ক্যাম্পেইন বা পিটিশন সাইন, প্লিজ আপনারা এই বিষয়টাতে আলোকপাত করুন যাতে স্টুডেন্টসদের এই সমস্যাগুলো মিটিয়ে তারা ভালোভাবে পরীক্ষাটা অন্তত দিতে পারে এবং অনলাইন এবং ব্লেন্ডেড মোডে যাতে পরীক্ষাটা হয়।